তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম ইয়েন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম ইয়েন ভূতলে স্বয়ং রূপাকদাময়ম দ্বাপি স্বপ্নান্তিকম। বন্দেহম শ্রীগুরুঃ শ্রীপাদপদ্মকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রসাদায় ভূতলে শ্রীমতে বিবেকানন্দ স্বামী নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরাঙ্গচারিণে নির্বিশেষ শূন্যবাদী বাসাদেহধারিণে বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ অধিধানং পাবনমস্তু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্টিকি রূপম করতি বাসালম পঙ্গুলম গায়তে গিরিম ইয়ৎ কৃপাতমহম বন্দে শ্রীগুরু দীনতারিণম। আজকে আমি আলোচনা করবো শ্রীমদ ভাগবতম প্রথম একাদশ স্কন্দ, অন্যতম বিখ্যাত একটি সেকশন ভাগবতমের, খুব সুন্দর একটা সেকশন। অবধূত ব্রাহ্মণের চব্বিশ গুরু। এটি মূলত শ্রীমদ ভাগবতম একাদশ স্কন্দ অধ্যায় সাত থেকে নয়, এই তিনটা অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হচ্ছে, সাত আট নয়। শ্রী ভগবান উবাচ প্রায়েণ মনুজা লোকে লোকতত্ত্ব বিচক্ষণা সন্তরন্তি হ্যাত্মানম আমরা আজকে তিন দিনটা করবো, আজকে কালকে এবং পরশু দিন, সাত আট নয় তিনটা অধ্যায় থেকে দেখবো। আজকে প্রথম অধ্যায়, এটা মূলত উদ্ধব শ্রীকৃষ্ণের উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণ তিনি বর্ণনা করছেন। এটি হচ্ছে শ্রীমদ ভাগবতমের গুরুত্বপূর্ণ একটি সেকশন, উদ্ধব গীতা যাকে বলা হচ্ছে। ঠিক যেরকম ভগবান অর্জুনকে গীতার বাণী প্রদান করেছিলেন, এ বলা হচ্ছে উদ্ধবের কাছে তিনি উদ্ধব গীতা প্রদান করেছেন। সেই চারেকটা গুরুত্বপূর্ণ দার্শনিক সেকশন ভাগবতমের, এখানে তিনটা অধ্যায়ে তিনি চব্বিশ গুরু কিভাবে আমরা তৎপরশীল প্রভুপাদ বলছেন, উদ্ধব পূর্ববর্তী শ্লোকাবলীর মধ্য দিয়ে ভগবানের কাছে তার অধপতিত অবস্থা এবং জীবনের জনজাগতিক ধারণার মধ্যে আবদ্ধ হয়ে থাকার পরিস্থিতির বর্ণনা করেছেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়ে উত্তমকে বলেছেন যে উদ্ধবের চেয়ে অনেকাংশে হীনজন মানুষ
জড়জাগতিক ইন্দ্রিয় ও দুঃখভোগের অশুভ জীবন চর্চা থেকে নিজেদের উদ্ধার করে আনতে পারে। তো এর আগে উদ্ধব, তিনি ভগবানের উদ্ধব এবং কৃষ্ণের মধ্যে কথোপকথন চলছে এখন, উদ্ধব করছেন, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমি খুব পতিত, সবাই বলে আমি আমরা খুব পতিত, আমার কি হবে, উদ্ধব এরকম বলছেন আমার কি হবে, আমি আমি খুব পতিত। এখন এখন ভগবান এই সেকশনের মধ্য দিয়ে উদ্ধবকে বর্ণনা করছেন যে তোমার থেকে আরো পতিত ব্যক্তিরা হলেও কেউ কিভাবে তারা উদ্ধার পেতে পারে সেই উপায় বর্ণনা করছেন। জীবনের ইন্দ্রিয় উপভোগের অশুভ জীবন চর্চা থেকে নিজেদের উদ্ধার করে আনতে পারে। তাই শ্রী শ্রীধর গোস্বামীর শ্রীধর স্বামীর মত অনুসারে যদি কেউ পারমার্থিক সদ্গুরুর পরামর্শ লাভ করতে না পারে, তবুও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্লেষণের মাধ্যমে সে উপলব্ধি করতে পারে যে এই জড়জগৎ উপভোগের স্থান নয়। মানে কি মানে বলছেন এটাই যে যদি কেউ গুরুদেবের সদ্গুরু সন্ধান লাভ করতে নাও পারে, যদি কেউ সদ্গুরুর সন্ধান লাভ করতে নাও পারে, তথাপি সে তার জড়জগতের দক্ষতার সঙ্গে জড়জগতের সমস্ত পরিস্থিতি বিচার বিশ্লেষণ করতে পারে এবং করে এটা বুঝতে পারে যে এই জড়জগৎ হচ্ছে তুচ্ছ, এই জগৎ যে তুচ্ছ এবং জড়জগৎ যে ভোগের স্থান নয়, খারাপ একটা জায়গা, এটা বুঝার জন্য কাউকে সদ্গুরুর সন্ধান না দিলেও সে সহজে বুঝতে পারে যদি তার সাধারণ দৃষ্টি চোখ কান খুলে রাখে। মহারাজ বলছিলেন যে উনি যখন ছোট ছিলেন আমেরিকাতে, তখনকার দিন আমেরিকা খুব ইয়ে ছিল, এখনকার মতন অনেক নিরাপদ ছিল, আরো নিরাপদ ছিল সবকিছু, তো এমনকি তারা কখনো ঘর দরজা বন্ধ করতেন না, এরকম ছিল ভারতবর্ষ, সেরকম ছিল। তো তিনি বলছিলেন তার মা এরকম তারা করতেন কি সানডেতে উইকেন্ডে বাচ্চাদেরকে, বাচ্চাদের জন্য ইয়ে ছিল, সিনেমা হল ছিল, বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন সিনেমা হলে। তো একটা একটা দুটা শো সিনেমা থাকতো, বাচ্চারা বসে কার্টুন সিনেমা অ্যানিমেশন দেখছে, এদিকে বাবা মা একটু ফ্রি সময় পাচ্ছেন, ঘরের অন্যান্য কাজগুলো শপিং টপিং করে নিতে পারতেন। উনি আর ওনার ভাই, ওনার বয়স 6-7 হবে এরকম, ওনার ভাইকে বড় ভাই পাঠিয়েছেন সিনেমা হলে। হ্যাঁ, তো মহারাজকে 25 সেন্ট দিয়েছেন বলছেন, তখনকার দিনে 25 সেন্ট অনেক ইয়ে, বাংলাদেশ আমাদের এখানে অনেক টাকার ইয়ে ছিল আগে, 25 সেন্ট দিয়েছেন বলছেন একটু স্ন্যাক্স কিনে নিও বা একটু কোল্ড ড্রিঙ্ক স্ন্যাক্স বিস্কিট টিস্কিট বা চিপস কিনে খেয়ে নিও পাঁচখানে ইন্টারভেলে। তিনি গেছেন, তো তিনি বলছেন যে আমি গুনছিলাম, দেখছিলাম যে দোকানে সব আমার এই যে অল্প টাকার মধ্যে সব থেকে বড় সব থেকে মোটা সব থেকে ভারী কোন জিনিসটা পাওয়া যায়, সব ক্যালকুলেশন করার পরে উনি একটা দিলেন বলে না এই জিনিসটা ভালো, নিয়ে দাম দিয়ে দিয়ে দেখো খুলছেন, এটা কি ওই কার্ডের বা কার্ড ইয়ের যে বোর্ডের ট্রে থাকে এরকম, ট্রে এর ভিতরে অল্প দুটা সেই ইয়ে আছে, ক্যান্ডি বার আছে, প্যাকেটটা এত বড় আর ক্যান্ডি বার মানে 2-3টা আছে ভিতরে, ভিতরে কাবার একটা দিয়ে দিয়েছে বড় করে। বলছে এটা কি, এটা আমাকে চিটিং করা হয়েছে, না না আমার টাকা ফেরত দিন। বলছে না না এটা টাকা ফেরত দিন, আপনি নিয়ে খুলে নিয়েছেন এটা আপনার, এখন তোর ভাইকে দাদাকে বললেন, বললেন এটা হচ্ছে জনজগৎ, বিহেবিচুয়েটেড, এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স যে জড়জগৎ, আমি প্রথম এক্সপিরিয়েন্স করেছিলাম যে না আমার চাষে সবাই ভালো না, সবাই যে খুব ভালো লোক এমন না, সবারই কিছু না কিছু ইন্টারেস্ট আছে। আমি আমার ব্যক্তিগত জীবনে সেটা উপলব্ধি করেছিলাম যে এমনকি মন্দিরে ভক্তিতে আসার আগেও একটা জিনিস স্কুলে থাকতে আমি উপভোগ বা আমি উপলব্ধি করছিলাম যে আর যাই হোক আমার চারপাশে যারা আছে কারো না কারো কোনো না কোনো একটা ইন্টারেস্ট আছে, কেউ আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে বা আমার সাথে ভালো ব্যবহার করছে, হেসে কথা বলছে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য আছে, নিশ্চয়ই সে কিছু একটা চায় আমার কাছ থেকে, কি চায় সে আমার কাছ থেকে, কি চায় আমার কাছ থেকে সে, এটাই হচ্ছে কথা। পরবর্তীতে মন্দিরে এলাম, মন্দিরে এসে দেখি না এই যে ভক্তরা তারা খুব সুন্দর একে অন্যের সাথে বিভিন্ন ব্যক্তিকে যেমন অনেকে বলেছে বলা যে বলেন যে আমাকে আপনি কিভাবে কৃষ্ণ ভাবানামৃতে এলেন, আমি গ্রন্থ পড়ে এসে প্রসাদ প্রসাদ খেয়ে প্রসাদের কৃপায় এসেছি, প্রসাদের লোভে আসতাম মন্দিরে, বা আমি কীর্তন শুনে আমাকে আকৃষ্ট করেছে, আমার ব্যক্তিগত ক্ষেত্রে কোনটা আমাকে আকৃষ্ট করেছে, আমি যখন মন্দিরে আসতাম দেখতাম এই যে ভক্তদের মধ্যে একটা আন্তরিক ভাব,
সবাই আমাকে খুব সুন্দর করে হাসি মুখে বরণ করছে, জিজ্ঞেস করছে, বা আমার সাথেও না, অন্য একে অন্যের মধ্যে এই দেখা হচ্ছে কেমন আছেন, ধ্রুব হরে কৃষ্ণ আলিঙ্গন করছে, অন্যকে প্রণাম করছে। আমি চিন্তা করতাম যে এরা কি চায় আমার কাছ থেকে, এরাও নিশ্চয়ই কিছু একটা চায়, ভাবতাম আমি কেন এরা এত, মানে কেউ বলে না খুব ভালো করে একটা হাসি মুখে কথা বলে নিশ্চয়ই কিছু একটা চায়, এরা কি চায়। পরে দেখা গেলো একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ এরকম যাচ্ছে, না এরা তো আসলে কিছু চাচ্ছে না, যাচ্ছে না, এরা নিঃস্বার্থ হবে এক অন্যের সাথে। ওই জিনিসটা যেটা সেটা জনজগতে অভাব, জনজগৎকে আমরা দেখলে সেই জন্য বুঝতে পারি বাইরের। এই জন্য শুনছিলাম গতকালকে একজন মহারাজ প্রবচনের, তিনি বলছিলেন শপিং মলে যাবেন, বড় বড় শপিং মলে আছে না, মাল্টি স্টোর, এক দোকানে সবকিছু পাওয়া যাবে। বেশিরভাগ শপিং মলে মানুষ কেন যায়, তাদের খাবার কেনার জন্য, ব্রেড বাটার এগুলো কেনার জন্য। তো ব্রেড বাটার এগুলো কোথায় রাখে, একদম দোকান লাস্টের দিকে রাখে, সে একদম শেষে রাখবে ওটা। আর সেই শপিং মলে দেখবেন কোনো ঘড়ি নেই, কোনো জানলা নেই, আর সামনে দিকে যখন ঢুকবেন খুব সুন্দর করে পারফিউম করা থাকবে, খুব সুন্দর ডেকোরেট করা থাকবে, লাইট এই সেই। মানুষ ঢুকবে ব্রেড বাটার কেনার জন্য, কিনে আমি চলে আসব, তার কোন দিক দিয়ে সময় যাচ্ছে কি বুঝতে পারে না, যখন বেরোয় একদম ট্রে ভরে, একদম ব্যাগ ভরে শপিং করে নিয়ে বেরোয়। এই হচ্ছে জনজগতের সবকিছুর মূলিয়ে, কিভাবে আমাদের কাছ থেকে তারা সাক করে বা চুষে নিতে পারে, সমস্ত তত্ত্বগুলির পিছনে এটাই আছে। যেমন করে মোবাইল আমরা ইউজ করছি, স্মার্টফোন কতদিন ইউজ করি আমরা, ওরা চাইলে এটা আরো লাস্টিং করে বানাতে পারে, কিন্তু কেন করে না, কারণ একটা বিক্রি করলে তো কি ওদের ব্যবসা শেষ, যেন প্রতি নতুন নতুন আপডেট করতে থাকে। আমাদের একজন প্রভু, উনি আগে ইয়েতে ছিলেন, ঈশ্বর বিশ্বাম প্রভু, উনি বলছিলেন উনি আগে স্যামসাং এর কোম্পানিতে শোরুমে উনি ছিলেন, চাকরি করতেন, উনি বলছেন যে উনি নিজে মেকানিক ছিলেন, নিয়ে করতেন, বলছে ওরা চাইলে আগামী 5 বছর পরে যে স্মার্টফোনের যে আপডেট দিবে, ওরা চাইলে এখন দিতে পারে, ওরা চাইলে এখন দিয়ে দিতে পারে, কেউ দিচ্ছে না, তাহলে এই 5 বছর ব্যবসা করবে কিভাবে। এই নতুন নতুন উপায়ে মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি এটা বলে, জিনিস নতুন নতুন উপায়ে নতুন নতুন রূপে তারা প্রকাশ করতে চায়, তাহলে মানুষকে আকর্ষণ করবে। এইভাবে সবকিছুর মূল ইয়ে হচ্ছে কিভাবে আমাদেরকে নিংড়ে নেওয়া যায় জড়জগতের মূলে। এই জন্য কেউ যদি সাধারণ ভাবে বুদ্ধিমান হন, তাহলে তিনি বুঝতে পারেন চারিপাশে দেখে যে এই জগৎটা সুখের যা আর যাই হোক ভোগের জায়গা নয়, এবং ভালো করে আমরা উপভোগ করতে পারি না। আহার নিদ্রা ভয় মৈথুন যে চারটা জিনিস, সেটাও আমরা ভালো করে করতে পারি না। এই জন্য তিনি এখানে বলছেন যে কেউ যদি সদ্গুরু সন্তান নাও পায়, তবুও সাধারণ ভাবে বিচার বিশ্লেষণ করলে তিনি এই জগতের তত্ত্ব সম্বন্ধে দেখে এই তত্ত্বে উপনীত হতে পারেন যে এই জগৎ উপভোগের স্থান নয়। তো এখন প্রত্যক্ষ বিশ্লেষণ বলতে কি বুঝায়, বিচার বলতে কি বুঝায়, সেটা বলছেন যে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং পরোক্ষ বিশ্লেষণ বলতে বুঝায় অন্য সকল অভিজ্ঞতার শ্রবণ। আমরা বলছি মানে প্রভুপাদ উপদেশামৃতের শুরুতে বলছেন যে মূলত 3 ধরনের শিক্ষার্থী আছে, কেউ শুনে শিখে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর সে দেখে শিখে, তৃতীয় শ্রেণীর সে থেকে শিখে, আর চতুর্থ শ্রেণী কখনো শিখবে, শিখবেই না, কখনো শিখবেই না। তো সেই জন্য বলছেন যে চুরি করা মহাপাপ, চুরি করা অন্যায়, তো সবাই শুনেছি আমরা সেটা, তো যারা বুদ্ধিমান তারা শুনে বিশ্বাস করে শিখে নেয়, কিন্তু যে দ্বিতীয় শ্রেণীর সে বলবে না আমি আগে দেখবো। সে বাজার দিয়ে যাচ্ছে, দেখছে কি সেখানে একটা চোরকে ধরেছে, এবং সবাই মিলে তাকে তখন খুব তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে, এটা দেখে বলছে না এটা আমি, এটা এটা আগে যেটা আমি শুনেছিলাম এখন বিশ্বাস হলো, এটা যে চুরি করা মহাপাপ, চুরি করা অন্যায়, ঠিক ভালো কাজ না, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী দেখার পরে ভাবছে না এটা, এই লোকটা বোকা ছিল, আমি এর থেকে বুদ্ধিমান, আমি চুরি করে দেখি, সে চুরি করেছে, সেও তখন এরকম তাকে সবাই সেরকম ব্যবস্থা গ্রহণ করেছে, তখন সে বিশ্বাস করেছে না চুরি করা ঠিক না। চতুর্থ শ্রেণীর ব্যক্তি সে শুনেছে শেখেনি, দেখেছে শেখেনি, থেকেছে তারপরেও শেখেনি, তারপরে সে চিন্তা করছে কি আবার কিভাবে চুরি করবো আমি নতুন ভাবে। তো এইভাবে আমরা
এই চারটা পন্থা শিখতে পারি, শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, শেখার মাধ্যমে, বা নিজে অভিজ্ঞতা লাভ করার মাধ্যমে। এই হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিশ্লেষণ। নিজেরা প্রত্যক্ষ ভাবে অভিজ্ঞতা করতে পারি কিংবা অন্যেরটা শুনেও আমরা শিখতে পারি। বলছিলাম যে আমার একজন স্যার ছিলেন স্কুলে, তিনি বলতেন আদব শিখতে হয় বেয়াদবের কাছ থেকে, আদব শিখতে হয় বেয়াদবের কাছ থেকে। যে বেয়াদব যেরকম বেয়াদবি করে আচরণ করে, তাকে দেখে যেরকম সকলে নিন্দা করছে বা তার আচরণ, সেটা দেখে আমি শিখতে পারি যে এরকম আচরণ করবো না আমরা। হ্যাঁ, এরকম আচরণ করবো না আমরা। তো সেই পরোক্ষ ভাবে অন্যের কে দেখে আমরা, অন্যের জীবন দেখে আমরা শিখতে পারি। এভাবে এখানে বর্ণনা করছেন, আরো বর্ণনা করবেন যে কিভাবে, এটা মূল তত্ত্ব। তো এই এখানে মূল 24 গুরু মানে কি, তিনি জড়া প্রকৃতির বা 24 তত্ত্ব তিনি দর্শন করে বিভিন্ন কিছু থেকে শিক্ষা নিচ্ছেন। ঠিক যেরকম বলছেন কবি যে বিশ্বজোড়া পাঠশালা ম সবার আমি ছাত্র, এটা আজকে দেখতে হবে কি, আমরা সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ভাবে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আত্মনো গুরুরাত্মৈব পুরুষস্য বিশেষতঃ যত প্রত্যক্ষানুমানাভ্যাম শ্রেয়সাবানু সাবানুবন্দিতে শ্রেয়সাবানু বিন্দতে। তিনি নিজে নিজের গুরু হতে পারে, আত্মনো গুরুর আত্মীয়, নিজে নিজের গুরু রূপে তিনি আচরণ করতে পারেন চারিদিকের জগৎ পর্যবেক্ষণে দক্ষ হলে, যথার্থ বুচার বুদ্ধি প্রয়োগ করে। আমরা শুনেছিলাম লর্ড কেলভিন ফিজিক্সে, তিনি বলছেন, একটা তার কোটেশন ছিল একবার মনে হচ্ছে আমাদের ইউথ ফোরামের একটা ক্যালেন্ডারে ছাপানো হয়েছিল তার কোটেশন উদ্ধৃতি, যদি যথার্থ বুদ্ধিমান হয় তাহলে বিজ্ঞানই তাকে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করাতে বাধ্য করবে, বিজ্ঞানের যথার্থ নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণ করতে পারে। একইভাবে এই যে চারটা, এই যে জিনিস আমরা বলি যে ভগবানের ভক্তি করা বা এই চারটা বিধি নিষেধ, আমিষ আহার না করা, নেশা না করা, অবৈধ না করা, অবৈধ সঙ্গ না করা, এটা বুঝার জন্য কাউকে ধর্ম বা শাস্ত্রের ইয়ে গ্রহণ করতে হয় না, শাস্ত্র ছাড়াই কেউ জিনিসটা বুঝ, যদি যথার্থ বুদ্ধিমান হয়, ভদ্রলোক হয় কেউ, যদি ভদ্র হয় কেউ, তাহলে এই কাজগুলি করবে না সে। আমি কেন আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমার জিহ্বার যে লালসা লোভ এটা মেটানোর জন্য অন্য একটা প্রাণীকে, নিরীহ প্রাণীকে হত্যা করব, অন্য একটা প্রাণীর জীবন নেব? এজন্য দেখতে পাবেন আপনারা যারা ধার্মিক না, ভক্ত না, তারাও আজকাল বলছে সবাই, যারা বুদ্ধিমান ব্যক্তি, যে সবাইকে আমাদের আমিষ আহার বন্ধ করা উচিত, নিরামিষ। এখন ভেজিটেরিয়ানিজম সারা বিশ্বে খুব বাড়ছে, সবাই খুব প্রমোট করছে, বড় বড় স্টার ব্যক্তিরা যারা ইয়ে করছে এটা। তো এই যে অন্য একটা প্রাণীকে হত্যা করা আমার নিজের জন্য, অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখ করা, এই যে মনোভাব, এটা খুবই একটা নিকৃষ্ট একটা মনোভাব। যদি সাধারণ বুদ্ধিমান হয়ে ভদ্র হয় তাহলে এই কাজ করবে না। নেশা করা, সে যদি বুদ্ধিমান হয় নেশা করবে না, কারণ নিজের ক্ষতি করছে, সে জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন নাকি লিখে ধূমপান মৃত্যুর কারণ, দেখার পরেও সে কেন করবে সেটা যদি বুদ্ধিমান হয়। অবৈধ সঙ্গ, তারপর দ্রুত ক্রীড়া, জুয়া খেলা, যদি কেউ সাধারণ বুদ্ধিমান হয়ে কাজগুলি করবে না সে। এই জন্য আগে যখন প্রচার করতে হতো তখন এই জিনিসগুলো বলতে হতো না, মানে অন্য কলিযুগের আগে, যে আপনারা এই কাজগুলি বন্ধ করুন। তারা সবাই সাত্ত্বিক জীবন ধরা ছিল, কেউ কাজগুলি করতো না, তারা তাদেরকে প্রচার মানে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, শেষ, সহজ ছিল। এখন আগে এই কাজগুলি বন্ধ করাতে হবে। বলছিলেন প্রভুপাদ যখন আফ্রিকাতে গেছেন প্রচার করতে, লেকচার দিচ্ছেন, তারা যারা অডিয়েন্সে বসে আছে, মশা উড়ে যাচ্ছে, মশাকে ধরে খেয়ে নিয়েছে। তারপর
সেটা আছে বিভিন্ন, এই ধরনের জাতি আছে সবসময় আছে, বিভিন্ন জাতি আছে, সভ্য লোক যারা যারা উন্নতর সভ্যতা সম্পন্ন, ব্রাহ্মণ যারা বা অন্যান্য যারা ছিল, এরা এই ধরনের কাজ করতো না। যারা শূদ্র ইয়ে ছিল তারা এই কাজগুলি করতো আগে। এই জন্য কলিযুগে সবাই শূদ্র, কলিযুগে সবাই শূদ্র। তারা মশা খেয়ে নিয়েছে, প্রভুপাদ তাদের জন্য পঞ্চম নিয়ম, পাঁচটা নিয়ম দিয়েছে, আমাদের চারটা নিয়ম, তাদের জন্য পাঁচ নম্বর নিয়ম যে মশা মাছি খাওয়া যাবে না। আমাদেরকে কি এখন আমরা শুনে হাসছে না তারা সবাই, কিন্তু এটা আবার কি ধরনের মশা মাছি খায়, কি ধরনের লোক এরা? তো যারা সে ধরনের উন্নত বুদ্ধিমান লোক, ভদ্র লোক, সভ্যতা সম্পন্ন লোক, যারা কখনো চারটা নিয়ম ভঙ্গ করে না, তারা আমাদেরকে দেখে হাসবে, এরা কি ধরনের লোক, এরা এই চারটা কাজ করে কিভাবে করতে পারে, কেউ কিভাবে কেউ আমিষাহার করতে পারে, অন্যকে হত্যা করতে পারে, কিভাবে নেশা জুয়া এগুলো করতে পারে, তারাও হাসবে আমাদের দেখে। এরকম তো নিজেই নিজের পারমার্থিক গুরু রূপে হতে পারে কেউ এই এই জিনিসগুলা ইয়ে করলে। তো এখানে আরো বর্ণনা করছেন, আমাদেরকে সতর্ক করছেন একটা জিনিস, তবে এর মানে এমন না যে আমরা বলবো যে আমাদের গুরু গ্রহণের প্রয়োজনীয়তা নেই। এখানে আসলে প্রভুপাদের শিষ্যরা এই শ্লোক গুলির ভাষ্য করেছেন, তারা অন্যান্য আচার্যদের ভাষ্য দেখেন, ভাষ্য নিয়ে সে ধারায় তারা এখানে ভাষ্য করেছেন এই শ্লোক গুলির। আবার তিনি বলছেন এখানে যে সুতরাং মধ্বাচার্য ব্যাখ্যা করেছেন যে কোন মানুষ যদি শুধুমাত্র যারা জড়জাগতিক জ্ঞান ছাড়াও পারমার্থিক জ্ঞানে সুপণ্ডিত হয়, তাহলেও সে ভগবত ভক্ত সংঘ লাভে অবহেলা করলে অজ্ঞানতার অন্ধকারে তাকে প্রবেশ করতে হয়। অর্থাৎ কোন মানুষ যদি জাগতিক জ্ঞান তো আছে, কিন্তু যদি পারমার্থিক জ্ঞানে সুপণ্ডিত হয়, তথাপি তাকে সে যদি গুরু গ্রহণ না করে, তাহলে তার ও তাকে অন্ধকারে প্রবেশ করতে হবে, তাহলে আর সাধারণ মানুষের কি এর কথা আছে। সেজন্য এই শ্লোক গুলির মানে এমন না যে আমাদেরকে আমরা গুরু গ্রহণের প্রয়োজন আছে, নিজে নিজে বুঝে নেব। বলা হচ্ছে আমাদের সাধারণ ভাবে আমাদের শুধু এটা প্রাথমিক স্তর বলা হচ্ছে, বিচার বিশ্লেষণ করতে হবে আমাদের সবসময়, আমাদের চোখ কান খোলা রাখা, এটাই হচ্ছে মূল। পুরুষত্বে চ মাম ধীরা সাংখ্য যোগ বিশাদরাহ আবিস্তরাম প্রপশ্যন্তি সর্বশক্তুপবৃংহিতম। তারা যারা বিশারদ, সাংখ্যযোগ ও বিশারদ, তারা তাদের প্রত্যক্ষ ভাবে সবকিছুর মাধ্যমে, সাংখ্যযোগ মানে হচ্ছে জগতের তত্ত্বগুলির যে বিশ্লেষণাত্মক জ্ঞান, জগৎ জগৎকে ভালো করে জানা যায় এই সাংখ্যযোগের মাধ্যমে, তার মাধ্যমে আমাকে দর্শন করতে সক্ষম হবে। একাদ বিচিত একদ বিচিত্র চতুষ্পাদ বহুপাদ তথাপদ বহ্বয়া সন্তি পুরহ সৃষ্টস্তাসাম্যে পৌরুষি প্রিয়া। বিভিন্ন ধরনের ব্যক্তি আছে, এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ, কিন্তু সবার মধ্যে মানব রূপী আমার মধ্যে, আমার কাছে সব থেকে প্রিয় ভগবান বলছেন সেটা সৃষ্টি সেরা জীব মানব। অত্র মৃগয়ম ত্যাধ্বা যুক্তা হেতুভিরীশ্বরম গৃহমানের গুণের লিঙ্গে গ্রাহ্যাম মানব জীবন লাভের সৌভাগ্যবান জীবন তাদের বুদ্ধিবৃত্তির এবং অনুভূতির দ্বারা অনুভূতির অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে প্রত্যক্ষ ভাবে আমাকে দর্শন করছে এবং পরোক্ষ ভাবে বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে আমাকে উপলব্ধি করে তারা তাদের
বুদ্ধিবৃত্তির দ্বারা এবং অনুভূতির অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে প্রত্যক্ষ ভাবে আমাকে দর্শন করতে পারেন এবং পরোক্ষ ভাবে বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে ভগবান আমাকে উপলব্ধি করতে পারেন। ভগবানকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? তো এটা হচ্ছে আরেকটা প্রেমী ভক্তের আরেকটা লক্ষণ, প্রেমের আরেকটা লক্ষণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। অর্থাৎ সব জায়গায় বিভিন্ন বস্তু দর্শন করে, বিভিন্ন কিছু দর্শন করে, কিন্তু সবকিছুকে তার ইষ্ট দেবের সাথে যুক্ত করে ভাবে দর্শন করে। উদাহরণ দিচ্ছেন, কোন মা যখন তার ছেলের বা সন্তানের খেলনা দেখে তখন তার সন্তানের কথা মনে হয়। প্রভুপাদ বলছেন তার শিষ্যকে, শিষ্য জিজ্ঞেস করছে কিভাবে আমি কৃষ্ণ ভগবান আমরা হতে পারি সবসময়। প্রভুপাদ বলছেন এই চশমাটা দেখে কার কথা মনে হয় তোমার? আত্মার কথা। এইভাবে আমরা এই জগৎকে দেখে ভগবানের কথা মনে করতে পারি। ভগবান বলছেন গীতায়, রস হম অপ্সুকন্তে প্রভাস মিশেছে সূর্য, আমি জলের রস, সূর্যের প্রভা। তো সেই জল যখন গ্রহণ করবো আমরা ভগবানের কথা স্মরণ করতে পারি, যেটা ভগবানের ভগবানের প্রকাশ। প্রভুপাদ একবার লস অ্যাঞ্জেলেসে মনে হচ্ছে তিনি তার সে বাগান আছে, বাগানে বসেছিলেন সূর্যের সানলাইট ইয়েতে, ঠান্ডার জায়গা। প্রভুপাদ বলছেন যে একদিন এই যে সূর্যের আলো আসছে, একে মনে হচ্ছে লাভার্স এমব্রেস। প্রেমিক প্রেমিকা যেরকম একে অন্যের আলিঙ্গনের জন্য খুব উন্মুখ থাকে, এই যে সূর্যের আলো আমাদের গায়ে লাগছে এসে, এটাকে মনে হচ্ছে কি আমাদের প্রেমিক তার আলিঙ্গন আমাদের প্রতি, ভগবানের আলিঙ্গন আমাদের প্রতি। এটাই হচ্ছে আমরা লক্ষণ এর মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারি। অত্রাপ্যুদাহরন্তি অত্রাপ্যুদাহরন্তি মম ইতিহাসম পুরাতনম অবধূতস্য সংবাদম যদোরোমিত তেজসঃ। ঐতিহাসিক কাহিনী বর্ণনা করছেন, অবধূতম দ্বিজম কঞ্চিত শরন্তামকুতোভয়ম কবিম নিরীক্ষ্য তরুণম যদু পপ্রচ্ছ ধর্মবিৎ। মহারাজ যদু তিনি একবার একজন তরুণ ব্রাহ্মণকে শপথ সন্ন্যাসীকে দিয়েছিলেন, তার কাছে তিনি প্রশ্ন করবেন, বিভিন্ন প্রশ্ন করবেন। শ্রী যদুরুবাচ বুদ্ধিরিয়ম ব্রহ্মণ অকর্তু সুবিশারদা ইয়ামাসাদ্য ভবাল্লোকম বিদ্বাংশ্চরসি বালবত। যদু বললেন, হে ব্রাহ্মণ, আমি লক্ষ্য করেছি যে আপনি কোন প্রকার ব্যবহারিক ধর্মাচরণে নিয়োজিত নন এবং তা সত্ত্বেও এই জগতের সবকিছু এবং সব মানুষের সম্পর্কে আপনি অতি উদার জ্ঞান আহরণ করেছেন। মহাশয়, আপনি কৃপা করে আমাকে বলুন কেমন করে এমন অসাধারণ বুদ্ধি আপনি লাভ করলেন এবং ঠিক একজন শিশুর মতো সারা পৃথিবীময় স্বচ্ছন্দে পর্যটন করেছেন কেন? বলছেন, হে মহাশয়, দেখতে পাচ্ছি যে আপনি কোন ব্যবহারিক কাজ ধর্মাচরণ করছেন না, ধর্ম করছেন না, তা সত্ত্বেও আপনি সবকিছু সম্পর্কে উদার জ্ঞান গ্রহণ করছেন। আমাকে বলুন এটি কিভাবে আপনি লাভ করলেন। শিশুর মতো স্বচ্ছন্দে, শিশু যেরকম যে কোনো জায়গায় যেতে ভয় পায় না, সে তার স্বচ্ছন্দে যে কোনো জায়গায় যেতে পারছে। আপনি নির্ভয়ে সারা জগৎ আপনি পর্যটন করছেন। প্রায় ধর্মার্থ কামেষু মানব হেতু নেই সমীহন্ত।
আয়ুষ যশস শ্রিয়ঃ। সাধারণ মানুষ ধর্মাচরণের জন্য আর্থিক প্রগতির উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগের বাসনা এবং পারমার্থিক আত্মতত্ত্ব জ্ঞান লাভের বাসনায় কঠোর পরিশ্রম করে থাকে, আর তাদের সাধারণত উদ্দেশ্য থাকে আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং যাবতীয় ঐশ্বর্য বৃদ্ধি তথা সেগুলি পরিপূর্ণ উপভোগ। হ্যাঁ, তো বলছি সাধারণ মানুষ কেন কঠোর পরিশ্রম করে, এগুলি হচ্ছে কারণ। সাধারণ মানুষ ধর্মাচরণের জন্য, আর্থিক প্রগতির জন্য, ইন্দ্রিয় উপভোগের বাসনায়, পারমার্থিক আত্মতত্ত্ব লাভের বাসনায় কঠোর পরিশ্রম করে থাকে, এই কারণে। পন্তু কল্প কবির দক্ষা শুভগোমৃত ভাষণ নকর্তানে স্নেহ সে কিঞ্চি জনোন্মত্ত পিশাচ বত। আপনাকে দেখে উন্মাদ বা জড়বত মনে হয়, ভূত ভূত পিশাচের মতো, ভূতের মতো মনে হয় আপনি। জনেষু দহ্যমানেষু কামলোভাদ্বাগ্নিনা ন তপ্যসেগ্নিনা মুক্ত গঙ্গাম ভস্ত ইব দ্বিপহ। আপনি কামনা বাসনের মহাদাবাগ্নিতে জ্বলছে এই বিশ্ব, তথাপি আপনি এর দ্বারা মুক্ত হচ্ছে বা এর দ্বারা আপনি বদ্ধ হচ্ছেন না। ভক্তিচিন্তন ঠাকুর বলছেন, ব্যাখ্যা করছেন যেখানে, যে গঙ্গা নদীতে খরস্রোত জলধারা প্রবাহমান থাকে, যার ফলে প্রজ্বলিত অগ্নি নির্বাপিত হতে পারে। বলছেন যদি কোনো হাতি মৈথুন আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে, গঙ্গার জলে এসে দাঁড়ায়, তাহলে নদীর খরস্রোতা সুশীতল জলধারায় তার সব মৈথুন আকাঙ্ক্ষা নির্বাপিত হয়ে যায় এবং তাতে হাতি শান্ত হয়। এভাবে আমরা দেখতে পারি হাতি দৃষ্টান্ত অনুকরণের মধ্যে মানুষ দিব্য আনন্দ শীতল স্রোতের মাঝে নিজেকে উপকরণ করার সুযোগ দিতে পারে, সকল প্রকার জাগতিক কামনা বাসনা অচিরে নির্বাপিত হয়ে যাবে। হাতি হাতি খুব কামুক একটা প্রাণী। হাতি খুব কামুক একটা প্রাণী, এই জন্য বলা হচ্ছে সে তার যখন প্রচন্ড কাম উন্মুক্ত হয়ে যায়, সে গঙ্গার পাড়ে এসে দাঁড়ায় এবং তার কাম প্রশমিত হয়। এভাবে আমরা সে সুশীতল ধারা, এই ভরি নামের সে সুশীতল ধারা আমরা অবগ্রহণ করলে সে কাম থেকে মুক্ত হতে পারি। ত্বয়া হি নঃ পৃচ্ছতাম ব্রহ্ম, ত্বম হি নঃ পৃচ্ছতাম ব্রহ্মন আত্মন্যানন্দ কারণম ব্রুহি স্পর্শ বিহীনস্য অতঃ কেবল আত্মনঃ। আমরা লক্ষ্য করছি যে আপনি জনতা কর্তৃক কোন প্রকার ভূত সম্পর্কশূন্য এবং আপনি নিঃসঙ্গভাবে কোন সাথী সহযোগী কিংবা পরিবার পরিজন বর্জন করে ভ্রমণ করছি, তাই আমরা যেহেতু আত্মভাবে আপনার কাছে অনুসন্ধান করছি, এই কারণে আপনার মধ্যে যে পরম ভালো আপনি উপভোগ করছেন, কৃপা করে আপনি সেই বিষয়ে তার কারণ হেতু বর্ণনা করুন। আপনি বলুন কারণ কি, কেন আপনি জাগতিক ভাবে মূঢ় বা উন্মত্তবত মনে হলেও আপনি অত্যন্ত ভাব উল্লাস অর্থাৎ অত্যন্ত আনন্দে আপনি ভ্রমণ করছেন নিঃসঙ্গ হওয়া সত্ত্বেও, এর কারণ বলুন।
শ্রী ভগবান উচ যদুনৈব মহাভাগ ব্রহ্মণ্যেন সুমেধসিত প্রাহ প্রশ্রয়াবন তম দ্বিজ। তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তিনি উদ্যত ভাবে জিজ্ঞাসা করেন, তিনি অত্যন্ত নতমস্তকে শ্রদ্ধা সহকারে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেই ব্রাহ্মণ বলতে শুরু করলেন। তাই এই জন্য আমাদের প্রশ্ন করা উচিত সাধুদের কাছে, এরকম কিভাবে প্রশ্ন করা উচিত, শ্রদ্ধাবান সেই শ্রদ্ধার সাথে, এমন না যে ভক্তরা আমাদের প্রশ্ন দেওয়ার জন্য, সাধুরা মহান ব্যক্তি তারা আমাদের প্রশ্ন দেওয়ার জন্য বাধ্য, বলুন আপনাকে বলতেই হবে, উত্তর দিতে হবে, এমন না। অনেকে প্রশ্ন করে ইমেইলে বা ইয়েতে প্রশ্ন করে যে এই এটা কি এটা কি, উত্তর দিতে দেরি হলে কিন্তু বলছেন না, বলুন। শ্রী ব্রাহ্মণ উচ সন্তি মে গুরবো রাজন ভুবো বুদ্ধুপাশুতঃ যত বুদ্ধিমুপাদায় মুক্তোটামিহ তান শৃণু। ব্রাহ্মণ হে আমার বুদ্ধির মাধ্যমে বহু পারমার্থিক ব্রাহ্মণ বললেন, হে প্রিয় মহারাজ, বলছেন যে আমি আমার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বহু পারমার্থিক গুরুবর্গের আশ্রয় গ্রহণ করেছি, আমার বুদ্ধির দ্বারা আমি অনেক পারমার্থিক গুরু নিয়েছি এবং তাদের কাছ থেকে আমি দিব্য জ্ঞান উপলব্ধি অর্জন করে মুক্তভাবে চরণ করছি, আমি তা বলছি, এখন আপনি কৃপা করে তা শ্রবণ করুন। তো বুদ্ধিয়া উপাসিতা, তারা বুঝতে পারছে যে ব্রাহ্মণী তার গুরুদেবের সাথে প্রত্যক্ষ ভাবে কথা বলেননি, বরং তার বুদ্ধির মাধ্যমে তার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী সব জীবই এভাবে প্রার্থনা জানায়। দেখা যায় একটা শিক্ষা নিতে পারি আমরা, তো আমরা যারা গুরু গ্রহণ করেছি বা আশ্রয় নিয়েছি গুরুদেবের, আকাঙ্ক্ষা করছি, অনেকে একটা প্রশ্ন থাকে যে গুরুদেবের সাথে কথা বলতে পারছি না আমরা, গুরুদেব আমাদেরকে কোনো পার্সোনাল ইনস্ট্রাকশন দিচ্ছেন না, ব্যক্তিগত কোনো নির্দেশ দিচ্ছেন না। গুরুদেবকে প্রশ্ন করে অনেকে যে আমার প্রতি এত ব্যক্তিগত নির্দেশ কি, গুরুদেবের বলেন যদি গুরুদেব যদি ব্যক্তিগত ভাবে জানেন আমাকে, তাহলে তখন তিনি বলেন তুমি এটা করো বা সেটা করো আমার, মানে গুরুদেব জানেন সবাইকে, কিন্তু আমার যে বিভিন্ন বৃত্তি আমার যে গুণ, সেজন্য গুরুদেব বলেন সাধারণত তোমার যেটা যে ধরনের বৃত্তি আছে, তোমার যা পছন্দ ভগবানের সেবা করতে, তুমি সেভাবে আমাকে সেবা করতে পারো। বা বিভিন্ন শিক্ষা গুরু আছেন, গুরুদেবেরা ব্যস্ত থাকেন, সবাই যদি গুরুদেবের কাছে যাই লাইন লাগিয়ে যে আমাকে প্রতি নির্দেশ দিন নির্দেশ দিন, সেজন্য উত্তম শিষ্য হচ্ছে যে গুরুদেবের মন বুঝতে পারে, সে গুরুদেবের সাধারণ ইনস্ট্রাকশনকে তার পার্সোনাল ইনস্ট্রাকশন হিসেবে গ্রহণ করতে পারে। গুরুদেব ক্লাসে বলছেন অপরাধ শূন্য হয়ে জপ করতে হবে, আর বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, হরিনাম করতে হবে, একেই শিষ্য ব্যক্তিগত ইনস্ট্রাকশন রূপে গ্রহণ করেন জীবন শিষ্য, যে তার বুদ্ধির মাধ্যমে গুরুদেবের কাছ থেকে শিক্ষা করতে পারে। এখন তিনি বলছেন কার কার, পৃথিবী বায়ুর আকাশাম আপগ নিশ্চন্দ্র মারবী কপত জগর সিন্ধু পতঙ্গ মধুকৃত গজ মধুহা হরি নোমীন মঙ্গলা কুরোর্বক কুমারী সরকৃত সর্প পূর্ণনাভি সুপেশ কৃত এতে মে গুরবো রাজন চতুর্বিং
শিক্ষাবৃত্তিহাত্মনঃ তারা হলেন পৃথিবী, বাতাস, আকাশ, জল, আগুন, চাঁদ, সূর্য, পায়রা এবং অজগর সাপ, সমুদ্র, পতঙ্গ, মৌমাছি, হাতি এবং হরিণ, মাছ, পিঙ্গলা, বারনারী, কুড়োর পাখি এবং শিশু এবং বালিকা, সুগন্ধাল সাপ, মাকড়সা ও ভ্রমর। এরা তাদের কাজকর্ম লক্ষ্য করে আমি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছি। রাজা তো এদের কথা বলছেন, কারা কারা সেই ব্যক্তিরা? এতো যদনু শিক্ষামি যথা বা নাহু জাত্মনা নাহু সাত্মজ তত্তথা পুরুষ ব্যাঘ্র বোধ কথয়ামি তে। কারা কারা ছিলেন সেই পুরুষেরা বলা হচ্ছে, এখানে ভাগ করা হচ্ছে বিভাগ করে, এই যে 24 জন 25 জনের কথা বলছেন। পৃথিবী পঞ্চমহাভূত আমরা জানি, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এই 5 জন আছেন। গ্রহ এবং জলাশয়, বিভিন্ন গ্রহ এবং জলাশয় আছেন, তাদের মধ্যে সূর্য, চন্দ্র, সমুদ্র, তাদের কাছে শিক্ষা নিয়েছি। কীট পতঙ্গদের মধ্যে কারা কারা আছে? পতঙ্গ, মৌমাছি, মাকড়সা, ভ্রমর। পাখিদের মধ্যে কারা কারা আছে? পায়রা, কুড়োর বা বাজ পাখি। পশুদের মধ্যে কারা কারা আছে? অজগর, হাতি, হরিণ, মাছ, সাপ আর মনুষ্য। তাদের মধ্যে মানুষদের মধ্যে কারা কারা আছে? মধুচোর, মধুচোরকে যারা মৌমাছির সেই মধু সংগ্রহ করে, মধু চাষী যারা। পিঙ্গলা বারনারী, একজন পিঙ্গলা বারনারী বা বেশ্যা ছিলেন, তার কাছ থেকে শিক্ষা নিয়েছি। শিশু, একটা শিশুর কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। বালিকা, তীরন্দাজ, যিনি তীর বানায়। এবং মানুষ, আমাদের দেহ, এই দেহ থেকে তুমি শিখতে 25 জন তার গুরু। আমরা 3 দিনে 8 জন 8 জন করে দেখব। প্রথম গুরু হচ্ছেন কে? পৃথিবী। পৃথিবী থেকে তিনি বলছেন, আমি সহনশীলতা বা উৎসর্গ, ডেডিকেশন, স্যাক্রিফাইস এবং সহনশীলতা বা টলারেন্স শিক্ষা নিতে পারি। ভূতের আক্রমণ, ভূতের আক্রম্য মানবি হির বৈবাস বৈবা অন্যান্য জীবের দ্বারা আক্রান্ত হয়, তখন তার বোঝা উচিত যে আক্রমণকারীরা ভগবানের নিয়ন্ত্রণে অসহায় ভাবে কাজ করছে, তাই তার পক্ষে উন্নতির পথ থেকে বিচ্যুত হওয়া উচিত। মনে করা উচিত যে আক্রমণকারীরা ভগবানের নিয়ন্ত্রণে অসহায় ভাবে কাজ করছে, প্রভুপাদ শিষ্যরা বুঝছেন এই যে অ্যাটমিক এক্সপ্লোশন কিংবা বিভিন্ন বন উজাড় করা হচ্ছে পৃথিবীতে, পৃথিবীতে অনেক অত্যাচার করা হচ্ছে, এই সমস্ত কিছু গভীর কূপ, তেলের কূপ খনন করা হচ্ছে, দূষণ বিভিন্ন ধরনের উত্তপ্ত করা হচ্ছে, এই জন্যে পৃথিবী তিনি সহ্য করছেন সবকিছু, পৃথিবীতে সবকিছু সহ্য করছেন। তো এইভাবে আমাদের সহনশীলতা গুণ থাকা উচিত। কি বলছেন? যে কেউ যদি আক্রান্ত হয় কারো দ্বারা, তাহলে কি মনে করা উচিত?
যে আক্রমণকারীরা ভগবানের নিয়ন্ত্রণে অসহায় ভাবে কাজ করছে, তাই তার উন্নতির পথ থেকে বিচ্যুত হওয়া উচিত। আমরা প্রথম পয়েন্ট দেখতে পাই ভাগবতের ধর্ম এবং ধরণী, তারা একটি গাভী এবং একটি বৃষ সেই রূপ ধারণ করে এসছেন এবং কলি তাদেরকে আহত করছে। পরীক্ষিত মহারাজ এসে জিজ্ঞেস করছেন যে আপনাদের এই আক্রমণ কে আক্রমণ করছে, এতটাইটা কে, আপনাদের এই অবস্থার কারণ কে? তখন ধর্মরাজ তিনি ইঙ্গিত করছেন না এই ব্যক্তি আমাকে আক্রমণ করছে, তিনি বলছেন যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে, বিভিন্ন ধরনের দার্শনিক, কে বলে আমাদের কর্মই আমাদের এই দুরাবস্থার কারণ, কে বলে দেবতারা হচ্ছে আমার দুরাবস্থার কারণ, কে বলছে গ্রহ নক্ষত্র আমার দুরাবস্থার কারণ, কে বলে প্রকৃতি আমার দুরাবস্থার কারণ, কে বলে কাল আমাদের দুরাবস্থার কারণ, তা আসলে কে আপনি নির্ধারণ করুন। তখন এরকম বলছেন, তখন পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি বুঝতে পারছি আপনার কথা শুনে আপনি সাক্ষাৎ ধর্মরাজ, না হলে আপনি এরকম ধর্মের তত্ত্ব গুরুভাবে জানতে পারতেন না। আর কি সেই ধর্মের তত্ত্ব? আপনি জানেন যে ধর্মের তত্ত্ব হচ্ছে যে আক্রমণকারীকে বা আত্মতায়ীকে বা কোন অপরাধীকে নির্দেশ করা, ইঙ্গিত করা হচ্ছে অপরাধ, একই একই ধরনের অপরাধ। মানে কমপ্লেইন করা, অভিযোগ করা, আর যে কাজটা করেছে তার মতোই সমান অপরাধ। কেউ একটা কিছু করেছে তার বিরুদ্ধে অভিযোগ করা, এটাও একটা অপরাধ বলছেন, সেরকম ফল গ্রহণ করতে হয়। সেই জন্য আমাদের এই জিনিসটা বোঝা উচিত। যেমন কোন এক ব্যক্তি, একজন ভক্তের মোবাইল চুরি হয়েছে, গুরুদেবের কাছে গেছে, গুরুদেব বলছেন এটা তোমারই দোষ, কেন এতজন ব্যক্তি থেকে তোমার জিনিসটা কেন হারালো, তোমারই কোন কর্মের ফলে হয়েছে সেটা, অন্য কারো কেন হারলো না সেটা। সেজন্য সবসময় আমাদের মনে রাখা উচিত, আমরা কেউ আমাদের সাথে অন্যায় করবে না, আমাদের সাথে বলে না যে ইনজাস্টিস, বাংলায় কি বলতে পারে ইনজাস্টিস, অবিচার, অবিচার হবে না আমাদের সাথে কখনো, যে না আমি তো কোনো কিছু করিনি আমাকে কেন এরকম করা হলো, এমন না। এখন কোনো কিছু করিনি, আগে কোনো কিছু করেছিলাম তার ফলে আমাকে এখন পেতে হচ্ছে। গান্ধারীর কাছে দেখতে পারি, তুই বলছে কত 50 জনের কোনো পাপ করিনি, এর আগে আপনি যা ছোট্ট একটা করেছেন তার জন্য আপনাকে এখন শাস্তি পেতে হচ্ছে। তো এই জন্য আমরা এখন যে যেটা পাচ্ছি, ভালো হোক মন্দ হোক, সেটা আমাদের পূর্বকৃত কর্মের ফলেই পাচ্ছি, তো সেই জন্য আমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমার ক্ষেত্রে খারাপ হচ্ছে, এটা আমারই পূর্বকৃত কর্মের ফল, ভালো হচ্ছে, এটাও আমারই পূর্ণকৃত কর্মের ফল। ভক্তরা মনে করেন কি সাধারণ তত্ত্ব, যদি খারাপ কোনো কিছু হয় সেটা আমার দোষে হয়েছে, যদি ভালো কোনো কিছু হয় তাহলে সেটা ভগবানের কৃপায় হয়েছে। কি ধরনের হরিনাম করছি আমরা, কি ধরনের হরিনাম করছি আমরা? সেই জন্য এটা যেটা হচ্ছে হরিনাম, শুদ্ধ হরিনাম করার কথা বলা হচ্ছে, অপরাধ শূন্য হয়ে, না হলে আমাদের যদি বলা হচ্ছে নামাভাসেই, যে নাম অপরাধ থেকে মুক্ত হয়ে করতে হবে, নামাভাসে আমাদের সমস্ত কর্মফল মুক্ত হয়, কিন্তু অপরাধ যদি থাকে কর্মটা থেকে যায়, অপরাধ যুক্ত যদি করে থাকে নাম কর্মফল আসতে হবে, যেহেতু আমরা শুদ্ধ ভাবে বা আমরা ঐকান্তিক ভাবে স্মরণ নিতে পারছি না হরিনামের, সেজন্য আমাদের সেই কর্মফল ভোগ করতে হয়। এই জন্য আমাদের এই সহনশীলতা, এই গুণটি থাকা আবশ্যক। আমি 2 বছর ছিলাম, আমার একটা ইয়ে বলছি, আমরা ভক্তিবেদান্ত গোবর্ধনকে ভুলেছে ছিলাম 2 বছর, আমি সেখানে আমাদের ভাগবত শিক্ষা ছিল, তো এর সাথে আমরা 20 জন ভক্ত ছিলাম এর সাথে, একটা বেঁচে ভাগবতম পড়তাম আমরা, তো যদি আমরা সারাদিন এর সাথে থাকতাম, একসাথে আমাদের ক্লাস ছিল, ওর সাথে সবকিছু ছিল, স্বাভাবিকভাবে যখন একসাথে থাকি কারো না কারোর মধ্যে মতভেদ হবে, মতের অমিল হবে, তো বিভিন্ন সময় হতো সেরকম। তো আমি একটা জিনিসই মনে করতাম সবসময়, বিভিন্ন সময় ওই জিনিসটা আমাকে ইয়ে করেছে যে
আর বলছে 2টা বছর না, 2 বছরের জন্য আসছি আমি এখানে, কয়েকটা দিন চলে যাবে দেখতে দেখতে, কেন আমি একটা ভক্তের সাথে সম্পর্ক খারাপ করবো? এতে কিছু বলবো তাকে আমি? সে আবার কিছু মনে করবে, আবার 2 বছর পরে যেখান থেকে চলে যাবে তখন এই জিনিসটা চিন্তা করে আমি একটু অনুতাপ করবো যে কেন আমি ভক্তটাকে বলেছিলাম এই কথা, সাথে আমার সম্পর্কটা খারাপ হয়েছে। তার থেকে থাক 2টা বছর, কোনো ক্রমে আমি সহ্য করে নিই। যদিও অনেক সময় আমাদের জাগতিক আমাদের অহং আমাদের ইগো সেটা হচ্ছে এরকম যে আমি ঠিক, আমি ঠিক। হিন্দুদের বলে যে আপকে গাধা আগে মেরে ঘোড়া পিছে, আপনার গাধা আগে যাক আমার ঘোড়া পিছে যাক, আমারটা ঘোড়া আপনারটা গাধা, আপনি আগে যান সমস্যা নেই, কিন্তু না আমারটা ঘোড়া কিন্তু আপনারটা গাধা। এই যে মনে হতো না আমি হচ্ছে শ্রেষ্ঠ, যদিও ঠিক আছে আমি আপনার সাথে কাছে ক্ষমা চাচ্ছি এখন, কিন্তু আমি ঠিক, এই মূল্যটা থেকে যায় আমাদের, ঠিক না? ঝগড়া হলো আবার ক্ষমা চাই, তখন এই মূল্যটা থেকে যায়, এটা ফর্মালিটির জন্য ক্ষমা চাই, প্রভু ক্ষমা করে দিন, কিন্তু মনে মনে কি থাকে না আমি ঠিক ছিলাম আপনি ভুল ছিলেন, ঠিক আছে এটা আমাদের কাজ করতে হবে, আমাদের এটা উন্নতি করতে হবে, কিন্তু তারপরেও আমরা কমপক্ষে ক্ষমা চাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রাথমিক ধাপ, ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাইতে হবে বা সহ্য করতে হবে, তারপরে চিন্তা করবো কিভাবে আমরা সেই ভাবটা আমরা দূর করা যায়। কিন্তু সেজন্য তুমি চিন্তা করছো বলছো 2টা বছর আছে এখানে, কেন আমি এখানে সাথে সম্পর্ক খারাপ করবো? এখানে পরে চিন্তা করছিলাম, এখন যেরকম চিন্তা করছে 2টা বছর আছে, এখন 2 বছর পরে চলে যাব, কিন্তু জীবনে যে 2 বছর আছে তারও কোনো গ্যারান্টি নেই, 2 মাসও তো হতে পারে আছি আমি, বা আজকে একজন লোকের ব্যক্তি একটা ভক্তের সাথে আমি হয়তো ঝগড়া করছি, হয়তো দেখা যায় কাল সে না থাকতে পারে, 2 দিন পরে সে না থাকতে পারে, তখন আমি খারাপ হবো না সেই ভক্তের সাথে, আমি সেই লোকটির সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, তার সাথে তার কাছে ক্ষমা চাওয়ারও আমি সুযোগ পাবো না, তখন তার কাছে আমি ক্ষমা চাইবার সুযোগ পাবো না, তার সাথে একটা ভুল হলো, সেরকম হয় অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হয়, তো ক্ষমা চাইবার সুযোগ পাবো না, তার থেকে কে কি গ্যারান্টি আছে? হয়তো আজকে আমি তার সাথে ঝগড়া করলাম, কাল সকালে হয়তো হয় আমি থাকবো না হয় সে থাকবে না, এমন হতে পারে, যদি আমি না থাকি ক্ষমা চাইতে পারলো না, সে না থাকলেও ক্ষমা চাইতে পারে, তাহলে কেন আমি সম্পর্কটা খারাপ করবো? ওখানে 2 বছরের চিন্তা করেছিলাম, এখানে 2 দিনও গ্যারান্টি নেই, জাস্ট একটু করে নিই, সহ্য করে নিই। এই যে সহনশীলতার গুণটা আমরা পৃথিবীর কাছ থেকে শিখতে পারি, সাধু হচ্ছেন সেরকম, তিনি আমার আক্রমণকারীরা ভগবানের নিয়ন্ত্রণে অসহায় ভাবে কাজ করছে, ভগবানের ইচ্ছায় কাজ করছে তারা এবং আমাকে এরকম ইয়ে করছে, তাই আমার উন্নতির পথ থেকে বিচ্যুত হওয়া উচিত। পর্বত, এখন পর্বত থেকে শিক্ষা নিতে পারি ভূমি, এটা হচ্ছে আগে বলছিলেন পৃথিবী, পৃথিবীরই আরেকটা অংশ হচ্ছে পর্বত, অন্যের সেবা নিজেকে উৎসর্গ করা। শাশ্বত পরার্থ সর্বেহ, পরার্থ একান্ত সম্ভব, সাধু শিক্ষেত ভূর্বৃত্ত, মৃগ শিষ্য পরাত্মতা। সেবায় নিজেকে উৎসর্গ করা শিখতে হবে আমাদের, সেই ইয়ের কাছ থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। পর্বত এবং বৃক্ষ 2টা জিনিস বলছেন, একটা পর্বত, এবং পর্বত থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করা, সেই আদর্শ আমরা পর্বতের কাছে শিখতে পারি, এবং বৃক্ষের কাছে শিষ্যরূপে আমরা আমরা জানি যে আমাদের মূল সেই সিদ্ধান্ত বৃক্ষের কাছ থেকে দিচ্ছেন, চিরাদপি শুনি চাই না তরুর রূপী সহিষ্ণু না, তরুর থেকেও সহিষ্ণু হতে বলছেন, তৃণ থেকেও আমাদের শুনিছে না হতে বলছেন। গাছ এমনকি কাটলেও তাদেরকে তারা সেখানে কোনো প্রত্যুত্তর করে না বা রেজিস্ট করে না, প্রোটেস্ট করে না, তারা তাদের সেবা করে যায়, তো সে শিক্ষা আমরা লাভ করতে পারি গাছের থেকে। পরার্থে কান্ত সম্ভব, অন্যের সেবা করা, অন্যের সহায়তা করা, এই যে এর মধ্যে যে সুখ আছে, এর মধ্যে যে আনন্দ আছে, সেটা
যারা সেরকম পরার্থ করে ঐকান্ত সময় তারাই সেটা অনুভব করতে পারে, অন্যের অন্যকে সাহায্য করা, অন্যের কাছে অন্যের সহায়তায় ইয়ে করা, এগিয়ে যাওয়া। তো এই ছিল প্রথম প্রথম গুরু গেছিলেন পৃথিবী, পৃথিবীর সাথে সাথে পর্ব এবং বৃক্ষ। তার কাছ থেকে শিক্ষা নিতে পারি আমরা সহনশীলতা এবং অন্যের সেবার দিকে অনুসরণ করা। তারপরে আসছেন পরবর্তী গুরু বায়ু। প্রাণবৃত্তৈব সন্তোষে মুনির নৈবেন্দ্রিয় প্রিয়ে ধ্যানম যথা ন নশ্যেত তাব ক্রিয়েত বাঙ্মনঃ। মুনি সরলভাবে জীবন যাপনে সন্তুষ্ট থাকে এবং জনেন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার মাধ্যমে তৃপ্তি সুখ পেতে চান না। পরোক্ষভাবে জনজাগতিক শরীরটিকে এমনভাবে সন্তুষ্ট রাখতে হবে যাতে যথার্থ উচ্চ জ্ঞান চর্চা বিপর্যস্ত না হতে পারে এবং মন ও বাক্য কখনোই আত্ম জ্ঞান উপলব্ধি করতে গিয়ে বিচ্ছুত করতে পারে। তিনি জ্ঞানবান মুনি, তার সেই ইয়ে থেকে বৃক্ষ থেকে গাছ থেকে আমরা সেই শিক্ষা, বাতাস থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। এখন তার সমস্ত এমন সন্তুষ্ট রাখতে হবে যে পরোক্ষভাবে জনজাগতি শরীরটিকে যাতে জ্ঞান উচ্চ জ্ঞান চর্চা বিপর্যস্ত হতে না পারে এবং মন বাক্য কখনোই আত্ম উপলব্ধির পথ থেকে বিচ্ছুতি ঘটাতে না পারে। অর্থাৎ আমাদের এই যে দেহ কে বলা হচ্ছে দেহের যে শারীরিক যে প্রয়োজন গুলি মিনিমাম যা প্রয়োজন সেখানে আমরা যদি রাখি তখন আমরা অধিক অত্যাহার না করলে, অধিক পরিশ্রম করার প্রয়োজন নেই, তখন আমরা পারমার্থিক জীবনে বা উচ্চতর জ্ঞান চর্চায় আমরা সময় এবং শ্রম এনার্জি আমরা ইয়ে করতে পারি। তো বাতাসের আছে কি, বাতাসের বাতাস কত ধরনের বাতাস থাকে, একটা বাহিরে একটা ভিতরে, প্রাণবায়ু এবং বাহিরের যে বায়ু আছে প্রাণবায়ু নিয়ন্ত্রণ করা, আমরা অনেকে সেটা অনুলোম বিলোম অনুলোম প্রতিলোম সে ইয়ে করে থাকি কপাল ভাতি, এভাবে আমরা সন্তুষ্ট থাকতে পারি বাতাসের দ্বারা অভ্যন্তরীণ বায়ুকে। প্রেয়স এবং শ্রেয়স, প্রেয় এবং শ্রেয় সবকিছুর সাথে সম্বন্ধযুক্ত, এভাবে আমরা এখান থেকে বাতাসের কাছ থেকে শিক্ষা নিতে পারি অভ্যন্তরীণ সেই বায়ু আছে যেটা। সরল জীবনযাপনে সন্তুষ্ট থাকেন, আমাদের মূল ফিলোসফি হচ্ছে কি প্রভুপাদ কি বলছেন, সিম্পল থিঙ্কিং, সিম্পল থিঙ্কিং হাই লিভিং, এটা হচ্ছে আমাদের ফিলোসফি নাকি, সরল সরল চিন্তা উচ্চ জীবন, সরল জীবন। কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি, আমাদের উল্টা হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে হাই লিভিং আর সিম্পলি থিঙ্কিং, সিম্পল না সিম্পলি থিঙ্কিং, খালি চিন্তাই করছি আমরা উচ্চ জীবন করার জন্য। সেই জন্য আমাদের সিম্পল লিভিং হাই থিঙ্কিং সেই পন্থার জন্য আমরা সরল জীবন করতে পারি, সেই জন্য সেই বর্ণাশ্রম প্রথা দেওয়া হচ্ছে কিভাবে আমরা সহজে আমরা ইয়দৃচ্ছায়া উপপন্নেন, শুধুমাত্র আমাদের দেহকে নিজেদের ফ্রেজ বলে জাস্ট টু কিপ বডি এন্ড সোল টুগেদার, শুধুমাত্র জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য জীবন রক্ষার জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা গ্রহণ করে যদি সন্তুষ্ট থাকি তাহলে আমাদের প্রয়োজন নেই গাধার মতো সারাদিন পরিশ্রম করা। বলছিলাম যে বোম্বেতে আমাদের মুকেশ আম্বানির আছে সব থেকে বিলাসবহুল বাড়ি, 27 তলা বিল্ডিং, 600 জন লোক আছে সেই বিল্ডিং এর পরিচর্যা করার জন্য, ব্যক্তিগত এখানে জিমনেশিয়াম, সুইমিং পুল, হোটেল, হেলিপ্যাড সবকিছু আছে ওখানে, আর বাড়ি তাদের পরিবারের লোকজন মাত্র 4 জন, তারা এটা এটা কি ধরনের ইয়ে, সেজন্য আমাদের সাধুদের সে দৃষ্টান্ত স্থাপন করা উচিত সরল জীবনের মাধ্যমে, সরল জীবনের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। প্রভাত বলছে আমি সাধারণ ব্যক্তি সে কতটুকু খেতে পারে, 4টা রুটি বা 1 থাল অন্ন খেতে পারে, কেউ যদি কোটিপতি হয় মুখে সে আমার একটু খেতে পারবে সেও 1 থালি খাবে,
এমন না সে বড় কোটিপতি মানে সে একদম 10 তাল খেতে পারবে। আমরা হয়তো সাধারণ রাইস ডাল খেতে পারি, রাইস ডাল আলু ভাজি খাচ্ছি, সে হয়তো না ব্রেড বাটার মাখন সেটা খাচ্ছে, কিন্তু খাচ্ছে এতটুকুই। এই যে আহার নিদ্রা, বা সে কতটুকু ঘুমোতে পারে বলো? তার ঘুম আরো হবে না ভালো করে, তার দুশ্চিন্তা স্ট্রেস সেগুলোর জন্য। সেজন্য এগুলো যদি সরল জীবনের মধ্যে যদি সন্তুষ্ট রাখি আমরা, থাকি আমরা, তাহলে আমরা এটা হচ্ছে ভাগবতমের সিদ্ধান্ত বা ভগবত ভক্তির মূল পন্থা। ভক্ত জাগতিক জীবনের জন্য বেশি উদ্যম করেন না, বেশি প্রয়াস করেন না। এখন বাহ্যিক বায়ু, বাতাস, বাহিরে যে বাতাস আছে সেটার মধ্যে কি শিখতে পারি আমরা? এর মাধ্যমে আমরা ডিটাচমেন্ট, নির্লিপ্ত কিভাবে থাকতে হবে। বিষয়েষ্বাভিষণ যোগী নানা ধর্মেষু সর্বতঃ কোনো দোষ ব্যপেতাত্মা নো বিসজ্জেত বায়ুবৎ। ও এইভাবে তিনি জাগতিক ভালো এবং মন্দ বিষয়ে পরিবেষ্টন বা তিনি কখন নির্লিপ্ত হন না, লিপ্ত হন না, নির্লিপ্ত হয়ে চলেন তিনি সবকিছুতে। কি ভালো কি মন্দ, ভালো মন্দ থাকবে এই জগতে। দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান, এই ভালো মন্দ সব মনোধর্ম, এই ভালো এই মন্দ সব মনোধর্ম বলা হচ্ছে। যে কখনো ভালো কখনো খারাপ, এটা হচ্ছে মনের ধর্ম, মনের দোষ। কারোর জন্য যেটা ভালো কারোর জন্য সেটা খারাপ। ভারত ইন্ডিয়ার ম্যাচ চলছে, বাংলাদেশ ভারতের ম্যাচ চলছে, ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ জিতেছে, আমরা আনন্দ করছি, আমাদের জন্য আনন্দ, ওইদিকে ভারতের লোকেরা তারা দুঃখ করছে। ভারত জিতেছে, ভারতের লোকেরা আনন্দ করছে, বাংলাদেশের লোকের জন্য দুঃখ। একজনের জন্য যেটা দুঃখ, আরেকজনের জন্য সেটা আনন্দ, এটা কি কি ধরনের সুখ হতে পারে? যা আরেক অন্যজনকে অন্য দুঃখ দিয়ে নিজে সুখ করা, এটা কি ধরনের হতে পারে? এটা হচ্ছে সবকিছু মনের ধর্ম। যেমন আমরা উদাহরণ দিচ্ছিলাম, যে মনে করুন আপনাকে আমি ক্লাসের শেষে সবাই একটা করে খাম দেয়া হলো, হ্যাঁ একটা করে খাম দেয়া হলো, তো আপনি আপনার খাম খুললেন, দেখলেন ভিতরে 500 টাকার নোট আছে, কেমন লাগবে? ভালো লাগবে, 500 টাকার নোট দেওয়া আছে, ভালো। আগে প্ল্যান করবেন কিভাবে কি করা যায়, এটা আপনার সুখের কারণ হবে, আনন্দের কারণ হবে। তো আপনি বাকিদেরকে জিজ্ঞেস বললেন যে আমার কাছে 500 টাকা, আমার খামে 500 টাকার নোট বেরিয়ে, তোমারটাই কত? বলে আমারটাতে 1000 টাকা। ফলে দেখলেন বাকি সবার খাবার ভিতরে 1000 টাকা করে বেরিয়েছে, আপনার 500 টাকা। তখন কি হবে আপনার? না দুঃখ হবে, আমি কি দোষ করলাম, আমার সাথে কি শত্রুতা ছিল, আমাকে কেন কম দেয়া হলো, আমার ক্ষেত্রে কেন সবসময় বারবার এরকম হয়। তো এই যে 500 টাকার নোটটা কিন্তু আপনার কাছেই আছে এখনো, এমন না যে নিয়ে নিয়েছি, এবার না আপনার কাছেই আছে, দেয়া হয়েছে আপনাকে। আগে সেই একই কাগজের বস্তু, কাগজের একটা টুকরো, সেটা আপনার আনন্দের কারণ হয়েছিল, আর 2 মিনিট পরে একই কাগজের বস্তু আপনার দুঃখের কারণ, রাগের কারণ হচ্ছে। সুখটা কি কাগজের বস্তু দেওয়া আছে না আর কোথায় আছে? এটা হচ্ছে মনের একটা ব্যাপার। আপনি আপনার ফোনটা রেখে গেছেন অন্য রুমে, এসে দেখছেন যে ফোনের স্ক্রিন ভাঙা, বলে আমার ফোনটা ইয়ে হয়ে গেল, আপনি ইয়ে করে কান্না করছেন। তো আর সে আরেকজন বললো, আমার প্রভু এটা আপনার ফোন, এটা একই মডেলের আমার ফোনটা ছিল, আমার ফোনটা ভেঙে গেছে, আপনার ফোনটা ওখানে আছে। বলো আচ্ছা 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 ঠিক আছে। তাহলে তার মানে কি, ওই যে আমার আমিত্ব বা মমত্ব, আমার আমার ফোনটা ভেঙে গেছে, তখন দেখুন আমার ফোনটা তো ঠিকই আছে, দাদা ঠিক আছে সমস্যা। এই হচ্ছে আমাদের মূল ব্যাপার, এই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এই জন্য দেখতে পাই পত্র পত্রিকায় কত লোক তারা মৃত্যুবরণ করছে, কত আহত হচ্ছে বিভিন্ন জন, ঠিক আছে আমাদের কারো কোনো দুঃখ হয়, দয়া মায়া হয় না, ঠিক আছে। যদি এদের মধ্যে আমার ব্যক্তিগত, আমার পরিচিত কেউ থাকে বা আমার আত্মীয় কেউ থাকে, আমার পরিবারের কেউ থাকে, তখন কিভাবে হয়ে গেলো, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি কেন হয়ে গেল, আমরা কান্না করবো? সেই জন্য যেহেতু আমরা আমি অহং মমেতি, আমি এবং আমার, সেই মনোভাবের দ্বারা আমরা এই জগতে মুক্ত হয়ে আছি। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা
বা এই ধরনের পরমার্থবাদী বিষয়ে জ্ঞানী আত্মসংযতি ব্যক্তি তিনি নির্লিপ্ত হয়ে থাকেন। কি ভালো কি মন্দ, পিতাগুরু গল্প বলছিলেন চাইনিজ ফার্মার একজন কৃষক ছিল, তো সে একদিন জঙ্গলে গেছে, এটা দেখলো একটা ঘোড়ার বাচ্চা পেয়েছে, ঘোড়া নিয়ে এসছে। তার প্রতিবেশী বলছে আপনি কি সৌভাগ্যবান, আপনি আপনার কি মহাভাগ্য আপনি একটা ঘোড়া পেয়েছেন। তার বলছে বলছে কি পেলাম আর কি হারালাম, সবকিছু হচ্ছে ভগবানেরই দয়া, কি ভালো কি মন্দ। তো কিছুদিন পরে সে ঘোড়া বাচ্চাটা চলে গেল, বলছে হায় হায় আপনার ঘোড়াটা এসেছিল কিছুদিনের জন্য, আপনাকে আনন্দ দিয়েছিল আবার আপনাকে দুঃখ দিয়ে চলে যাচ্ছে। বলছে কি ভালো কি মন্দ, সবকিছুই ভগবানের প্রকৃতির দান। কিছুদিন পরে ঘোড়াটা এসছে, এখন আবার তার গার্লফ্রেন্ড নিয়ে এসছে, আরেকটা নিয়ে এসছে। তো বলছে না না খুব ভালো, বলছে কি ভালো কি খারাপ। সেই কৃষকের ছেলেটা করেছে কি, ঘোড়ার পিঠে চড়তে যাবে, ঘোড়া থেকে পড়ে গেছে, পরে পা ভেঙে ফেলেছে। সে বলেছে না একটু সবসময় কম্বু এরকম পা ভাঙা থাকবে তার। আবার বলছে যখন প্রতিবেশীরা বলছে আসলে এটা আপনার দুঃখের কারণ, এই ঘোড়াটা আপনার দুর্ভাগ্য, দেখুন আপনার ছেলেটা আর পাটা ভেঙে দিল। কৃষক আবার বলছে সবকিছুই ভগবানের ইচ্ছা, কি ভালো কি মন্দ, কি সৌভাগ্য কি দুর্ভাগ্য। কিছুদিন পরে সে রাজ্যে যুদ্ধ শুরু হয়েছে, বা এই রাজা অন্য দেশে আক্রমণ করছে গিয়ে, তো বলছে যত যুবক আছে সবাইকে সেনাবাহিনীতে ভর্তি করাও, যুদ্ধে নিয়েছিল যত যুবক কাছে নিয়ে গেছে, কিন্তু কৃষকের ছেলেকে নিয়ে যায়নি, কারণ তার পা ভাঙা। আর ওই যুদ্ধে গিয়ে রাজা হেরে গেছে, যারা যুবক নিয়ে গেল তারা নিহত হয়েছে। তখন প্রতিবেশী বলছে যে আসলে ঘোড়াটা আপনার সুখেরই কারণ ছিল, হ্যাঁ দেখুন আপনার পা ছেলের পা ভাঙলো, ছেলেটা যুদ্ধে গেল, ছেলেটা একদম বেঁচে আছে, আমাদের ছেলে তো আর আসেনি ফিরে। আবার বলছে কি ভালো কি মন্দ। এটাই হচ্ছে আমরা যদি দেখতে পাই, চিন্তা ভাবনা করি জগতের চারপাশে, এটাই হচ্ছে সারা জগতে এরকম চলছে। আসলে আমরা যাকে ভালো বলছি অন্যকে মন্দ বলছি, আমরা যাকে মন্দ বলছি অন্যকে ভালো বলছি, বা আমরাই এখন এটাকে ভালো বলছি একটু করে মন্দ বলছি। বাসে যখন যাবেন সিলেট থেকে ঢাকা, সিটে বসে আছি একটু পরে কোমর ব্যথা করছে, একটু ঘুরে একটু বসি, 2 মিনিট 5 মিনিট পরে না এদিকে এই পজিশন ভালো লাগছে, আর একটু পাটা তুলে বসি, পাটা তুলে বসলাম, 5 মিনিট পরে না একটু এরকম দু পা হাতটা উপরে তুলে বসি, হ্যাঁ এই মনে হচ্ছে ক্ষণটা যদি মনে রিল্যাক্স না এই পজিশনটা ভালো আছে, একটু পরে না এটা ভালো লাগছে না চেঞ্জ করি। তো এই হচ্ছে আমাদের অবস্থা এই জগতে, একটু ক্ষণ মনে হচ্ছে না এটা একটু ওইটা একটু, এরকম স্থির না আমরা, এই জগতে হচ্ছে পিঞ্চ, অল্প একটু পিঞ্চ মাত্র একটু সুখ এখানে। গন্ধের বায়ুরিবাত্মদ্রি সম্পন্ন জীবাত্মা এই জগতে বিভিন্ন জলজগতে শরীরের মধ্যে অধিষ্ঠিত হয়, সেগুলি বিবেক ও গুণাবলী ও কার্য পদ্ধতির অভিজ্ঞতা লাভ করতে থাকে, তা সত্ত্বেও সে কখনো তাতে জড়িত হয়ে পড়ে না। ঠিক যেভাবে বাতাস বিবিধ গন্ধ বহন করলেও বস্তুত তাদের সাথে মিশে যায় না। বাতাস বিবিধ গন্ধ বহন করলেও, বাতাস কি সব জায়গা দিয়ে যায়, ফুলের বাগান দিয়েও যাচ্ছে আবার বাথরুমের উপর দিয়েও যাচ্ছে, কিন্তু বাতাস তার দ্বারা মিশে তার সাথে মিশে যায় না। এইভাবে আমরা সমস্ত জগতের সাথে থাকলেও আমাদের বাতাসের মতো থাকতে হবে, থাকবো আবার আমরা তার দ্বারা মিশে বা তার দ্বারা আমরা মোহিত হবো, নির্লিপ্ত থাকার জন্য বলা হচ্ছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অনিত্য, হাজব্যান্ড ওয়াইফ একজন একজন আরেকজনকে পছন্দ হচ্ছে না, ঝগড়া করছে, ডাইভোর্স হবে। কিন্তু আমাদের বৈদিক শিক্ষা হচ্ছে সেটা যে কি, এই জগৎটা দিয়ে সে শিক্ষা যদি লাভ করি আমি, জগৎটা অনিত্য, তাহলে কেন সে চিন্তা করবে এরকম কতদিন থাকবো আমি, এমন না যে আমাকে সারা ইটার্নিটি নিত্যকাল থাকতে হবে এই ব্যক্তির সাথে থাকতে হবে না। ঠিক আছে পছন্দ হচ্ছে না একে অন্যকে, বা আমার সাথে একজনের পছন্দ হচ্ছে না তাকে, কতদিন থাকবো আমি এই জগতে। এখন বিয়ে করছে সবাই 30 বছরের পরে, আর বাঁচবে কত কতদিন, 60 বছর 50 বছর 20-30 বছর আছে মাত্র, আর সহ্য করা
সেই জন্য প্রভু বলছে ডাইভোর্স এটা খুব আসলিক বা এটা বৈদিক সংস্কৃতিতে নাই, এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই শিক্ষাটা গ্রহণ করতে পারি। বাতাসকে সব জায়গা দিয়ে যায় কিন্তু কোনো কিছুতে মিশে যায় না, ওদের কি সেরকম। এখানে আরেকটা শিক্ষা প্রদান করছেন ৪১ নম্বর শ্লোক, যে আত্মাও, আত্মাও কি হয়, বিভিন্ন শরীরের মধ্য দিয়ে যায়, বিভিন্ন দেহের মধ্য দিয়ে যায় আত্মা, কিন্তু তারা সেখানে মোহিত হয় বা তার সাথে ইয়ে হয় না, মিশে যায় না। আত্মা কখনো এই দেহে কখনো আরেক দেহে, বিভিন্ন 84 লক্ষ জনি ভ্রমণ করে, জীব প্রজাতি ভ্রমণ করে, আত্মার দ্বারা প্রভাবিত হয় না। আবার একই দেহের মধ্যে কৌমার, যৌবন, জরা, বার্ধক্য বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যায়। যেমন একজন ব্যক্তি ছোটবেলা তার যেরকম আকৃতি ছিল, বড় হলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু একই আত্মা আছে তার মধ্যে, আত্মা হচ্ছে অবিনশ্বর, শাশ্বত, চিরন্তন। তৃতীয় হচ্ছে আকাশ। তো প্রথম গুরু ছিল পৃথিবী, পৃথিবীর সাথে পর্বত এবং বৃক্ষ। দ্বিতীয় গুরু বায়ু, বায়ুর কি কি, আভ্যন্তরীণ এবং বাহ্যিক বায়ু। তো আকাশ হচ্ছে কি, সর্বত্র বিরাজমান, আকাশ যেরকম সর্বত্র বিরাজমান, সেখান থেকে আমরা সেই আত্মা পরমাত্মা ভগবানের শিক্ষা গ্রহণ করতে পারি। অন্তর্হিতস্য স্থির জঙ্গমেষু ব্রহ্মাত্ম ভাবেন সমন্বয়েন ব্যাপ্তাব্যাবচ্ছেদাব সঙ্গমাত্মনো মুনির্নভস্ত্বম বিততস্য ভাবয়ে। আকাশের প্রকৃতির সঙ্গে যদিও আকাশ সর্বব্যাপী এবং প্রত্যেকই আকাশের মধ্যে বিরাজ করে আছে, তবু আকাশ কোনো কিছুর সঙ্গে মিশে যায় না কিংবা কোনো কিছু তাকে বিভক্ত করাও সম্ভব। সেই কারণে আকাশ থেকে কি, আকাশ সর্বত্র আছে কিন্তু কোনো কিছুর সাথে মিশে যায় না আকাশ, এবং সর্বত্র বিদ্যমান থাকে একই সাথে, কিন্তু সর্বব্যাপী সবকিছু আকাশের মধ্যে বিরাজ করত, আকাশ কিছুর সাথে মিশে যায় না বা কোনো কিছু দ্বারা আকাশে বিভক্ত করা যায় না। একইভাবে জীবাত্মা এবং পরমাত্মা, পরমাত্মা ও বাসুদেব সর্বমিতি সমহাত্মা দুর্লভ, তিনি সর্বত্র বাসুদেব বিরাজ করছেন, তিনি কোনো সাথে মিশে যান না কোনো কিছুর সাথে। তবে আত্মাও বিভিন্ন দেহের মধ্যে যেতে পারে কিন্তু মিশে যায় না, জীবের নিত্য স্বরূপে পরিবর্তন হয় না। আমরা এই শিক্ষা লাভ করতে পারি। আমরা 8:30 পর্যন্ত যাবো। তেজবন্যময়ের ভাবে তেজবন্যময়ের ভাবে মেঘাদের বায়ু নৈরিতে নস্পৃশ্যতে নভস্তদ্বত কাল সৃষ্টির গুণের পুমান। প্রচন্ড বাতাসে ধরো আকাশের প্রান্তে উড়ে যায়, তবু এইসব ক্রিয়াকর্মের দ্বারা আকাশ কখনো বারাক্রান্ত কিংবা ক্ষুদ্ধ হয়ে ওঠে না। তাহলেও তার নিত্য শাশ্বত চিন্ময় প্রকৃতি বাস্তবিকই কখনো প্রকাশিত হয় না। তবে আকাশ যেরকম কোনো কিছুর দ্বারা বা প্রভাবিত হয় না, মেঘ এবং ঝড় আকাশের প্রান্তে উঠে যায়, ক্ষুব্ধ হয়ে যায় না, তেমনি আত্মাও কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, ত্রিগুণের প্রভাবে আত্মা নিত্য সহিত চিন্ময় প্রকৃতি কখনো কলুষিত।
পাদপুরুষ তার সঙ্গে দানে সম্পর্ক লাভ হয় তাদের সকলেরই পবিত্র করে তোলে, কারণ তিনি ভগবানের মহিমা কীর্তন করতে পারেন। সেটা হচ্ছে আমরা সে শিক্ষা লাভ করতে পারি জলের থেকে, তিনি শুদ্ধ শোধনকারী, সাধু নিজের সঙ্গের দ্বারা সকলকে শোধন করে। জল থেকে অনেকগুলো শিক্ষা এখানে প্রদান করছেন, যে তিনি ভাবতর মিষ্ট বচনের দ্বারা ভাবতরঙ্গ মনোরম ভাবতরঙ্গ সৃষ্টি করেন, তাকে দর্শন স্পর্শ শ্রবণের মাধ্যমে জীব শুদ্ধ হয়ে ওঠে, শুদ্ধতা অর্জন করে। তো আমরা দেখতে পাই সেরকম সাধু শিল প্রভুপাদ, তিনি তার দর্শনের দ্বারা স্পর্শের দ্বারা শ্রবণের মাধ্যমে জীব শুদ্ধ হয়। অনেকে তাকে দর্শন করে তারা শ্রীপ্রভুপাদ তাদের হৃদয় পরিবর্তন করে দিয়েছেন, হৃদয় স্পর্শ করেছিল। একজন ভক্ত তিনি বলছিল, প্রভুপাদ তিনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খেয়ে তিনি মুখ দিয়ে সেই খেজুরের বীজটা ডাস্টবিনে ফেলছিলেন কোনাতে, এমন ভাবে দক্ষ হয়ে ফেলছিলেন তিনি প্রত্যেকটা বীজ একদম ডাস্টবিনের মধ্যে পড়ছিল। যে একজন ব্যক্তি সেটা দেখছেন, দেখেন এই ব্যক্তি এমন ভাবে কাজ করছেন, সেটা দেখেই তিনি প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে যান। শুদ্ধ ভক্তকে তার সবসময় বলার প্রয়োজন হয় না, সবাইকে প্রচারের জন্য তাকে দেখেই সকলে তারা সেভাবে শুদ্ধ হতে পারে বা পবিত্র হতে পারে। আরেকটা হচ্ছে জলের গুণ হচ্ছে কি, স্বচ্ছ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলা হচ্ছে, স্বচ্ছভাবে দেখা যায় ভিতরে বাহিরে কি আছে। চাফলং গেলে দেখতে পাবেন সেটা না, চাফলং এর জল একদম নিচে ইয়ে পর্যন্ত দেখা যায়, পাথর পর্যন্ত দেখা যায়। তো ভগবানের কিরকম স্বচ্ছ ভাবে অন্তরে পরমেশ্বর ভগবানের অভিপ্রকাশ উপলব্ধি করতে পারে সাধুরা, জল থেকে আমরা সেই গুণ নিতে পারি, স্বচ্ছ ভাবে অন্তরে পরমেশ্বর ভগবানের অভিপ্রকাশ উপলব্ধি করা যায় জল থেকে, ট্রান্সপারেন্ট ভিতর বাহির, সাধুর ভিতর বাহির হচ্ছে ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ। আর বাহিরেও যা ভেতরেও তা, বাহিরে যা বলবেন ভেতরেও তিনি তা প্রকাশ করবেন। আরেকটা হচ্ছে জলের কি গুণ আছে, সুমধুর ধ্বনি, তরঙ্গ ধ্বনি, সুমধুর তরঙ্গ ধ্বনি। জলের কাছে যাবেন দেখবেন খুব সুন্দর, নদীর পাড়ে গিয়ে বসবেন, যেন বলা হচ্ছে মন খুব শান্ত হয় জলের জলাশয়ের কাছে বসলে। আমরা মায়াপুরে মধ্যে মধ্যে গঙ্গা তীরে ভক্তরা গিয়ে জপ করেন বসে, মন তখন মনসায় মন চল। আগে যেটা বললেন হাতির ক্ষেত্রে বলছিলেন শুরুতে, তখন কাম উঠে হাতির তখন সে গঙ্গার পারে যায়, গঙ্গাতে যায়। তো সেভাবে আমরা সেই জলের দ্বারা জলের সেই সমুদ্র তরঙ্গ ধরুন, সেভাবে সাধু অতি তার মিষ্ট বচনের দ্বারা, তিনিও তার মিষ্ট বচনের দ্বারা সবাইকে সেই তরঙ্গ ধ্বনি তৈরি করেন যার দ্বারা জীবের হৃদয় পরিবর্তন হয়, হৃদয় স্পর্শ করে। তো আমরা তাহলে কটা কজন গুরু পেলাম আজকে, চারজন। প্রথমে হচ্ছেন পৃথিবী, পৃথিবীতে কি গুণ পাই আমরা, সহনশীলতা, আর পৃথিবীর সাথে সাথে আছে পর্বত বৃক্ষ, সে বৃক্ষ থেকে পাই অন্যের সেবায় উৎসর্গ। তারপর দ্বিতীয় গুরু বাতাস, বাতাস থেকে কত ধরনের বাতাস, আবদ্ধ বাহ্যিক, আবদ্ধ থেকে শিক্ষা পাই, আবদ্ধ থেকে দেহকে সন্তুষ্ট রাখা, অল্পে সন্তুষ্ট থাকা, এবং তাহলে আমরা পারমার্থিক জীবনের জন্য পারমার্থিক উচ্চ চিন্তার জন্য আমরা অধিক তখন প্রয়ত্ন করতে পারি। আর বাহ্যিক বায়ু থেকে কি শিক্ষা পাই, প্রভাবিত না হওয়া, নির্লিপ্ত থাকা, নির্লিপ্ততা, ডিটাচ সবকিছুর দ্বারা, প্রভাবিত না হওয়া বাহ্যিক ভালো মন্দর দ্বারা। আর তৃতীয় গুরু হচ্ছেন আকাশ, আকাশ থেকে কি শিক্ষা পেতে পারি, আকাশ সর্বত্র বিরাজমান কিন্তু কোনো কিছুর সাথে মিশে যান না, আত্মাও সেরকম কোনো কিছুর সাথে মিশে যান না। চতুর্থ গুরু হচ্ছেন জল, জল থেকে কি শিক্ষা পেলাম আমরা, শুদ্ধ এবং অন্যকে শোধনকারী, স্বচ্ছ, তিনি অন্য কাউকে বা তিনি যে সমুদ্র তরঙ্গ সৃষ্টি করেন এবং সবার হৃদয় শান্ত করেন, আমরা সেরকম সাধু। তো এটা হচ্ছে সাধুর গুণ, তিনি অন্যকে শান্ত করেন, অন্যকে উত্তেজিত করেন না,
অন্যকে উত্তেজিত করে না। সাধু সবসময় মিষ্ট মিষ্টভাষী হওয়া উচিত, সুমধুর তরঙ্গ ধ্বনি প্রকাশ করা উচিত, যাতে অন্যকে হৃদয় প্রশমিত হয়। এজিটেট করেন না সাধু, আমাদের ভক্তদের বা আমরা সাধু সাধু বা সাধু হওয়ার আকাঙ্ক্ষী, আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে আমাদের বাক্য কিরকম করছি, কিরকম কথা বলছি আমরা, কিরকম আচরণ করছি আমরা, এই জন্য আমাদের এই মনোভাব থাকা উচিত সবসময়, যেন উদ্বেগ না দিই। আজকে আমরা আমাদের সময় যেহেতু আমি শুরু করছি একটু দেরিতে, আজকে আমরা এতটুকু রাখবো, কালকে আমরা একটু তাড়াতাড়ি যাবো বা আরো অনেক জন গুরুকে কভার করবো। তো এই হচ্ছে আমরা দেখলাম আমাদের চারজন গুরুকে দেখলাম। আপনাদেরকে একটা হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক, এখানে যেরকম আমরা দেখতে পাই এই চব্বিশ গুরুর কথা বলা হচ্ছে, বদুত ব্রাহ্মণ বলছেন, সেভাবে আমরাও চিন্তা করতে পারি যে আমাদের চারপাশে আমরা কিভাবে বিভিন্ন কিছু থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, বিভিন্ন বস্তু থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনারা আজকে চিন্তা করুন, আপনারা আজকে আপনাদের সারা দিন আছে বা বিভিন্ন কাজ বিভিন্ন কিছু, এটা এমন কিছু না যে কিছু একটা করতে হবে লিখতে হবে এমন না, জাস্ট কন্টেমপ্লেশন চিন্তা করা, আমরা কি শিক্ষা নিতে পারি আমাদের চারপাশে কিসের থেকে। যেমন একবার আমি বলছিলাম, আমি যখন আশ্রমে রুমে চলে আসলাম, আমি কাপড় ধুচ্ছিলাম, কাপড় ধুতে আপন মঙ্গলা হয়ে কাপড়কে নিয়ে একদম ঠাস একদম ইয়ে করছিলাম, তার একজন তুমি এসে মজা করে বলছে, রু কি কাপড়ের উপর অত্যাচার করছেন আপনি, টর্চার করছেন। তাই বলছিলাম, না টর্চার না, কাপড়টা ময়লা হয়েছে, এটাই হচ্ছে সিস্টেম। আমি তাকে বলছিলাম এরকম মজা করে বলছিলাম, এটাই হচ্ছে আমাদেরও এরকম, যখন আমাদের হৃদয় অশুদ্ধ হয়ে যায় তখন আমাদেরকে এরকম জড়া প্রকৃতি কাপড়ের মতো ধোয়, একদম কাপড় যখন ময়লা হয়ে যাবে তখন এটাকে আর ব্যবহার করতে পারবো না, তাকে এরকম ওই পরিশোধন করা, শোধন করার প্রক্রিয়াটাই হচ্ছে এরকম খুব কষ্টদায়ক, খুব কষ্টের মাধ্যমে কাপড়কে খুব ইয়ে করে কেচে বা এটাকে বাড়ি দিয়ে ধীরে তখন শুদ্ধ করতে হয়। আমরাও যখন অশুদ্ধ হয়ে যাই এরকম কঠিন পরিস্থিতি জড়া প্রকৃতির, বা মনে হয় মনে ওয়াশিং মেশিন বলা হচ্ছে, ওয়াশিং মেশিন তিনটা স্পোক আছে না, এটা ঘুরে ঘুরে তো বলা হচ্ছে এই জড় জগতের তিনটা ত্রিধা ক্লেশ, প্লেট তিনটা ব্লেড, এর দ্বারা জড়া প্রকৃতি আমাদেরকে ওয়াশ করে, তারপরে ওয়াশ করলে আবার সেই কাপড়টা তার সেই মালিকের সেবায় লাগতে পারে। আমরাও যখন ওয়াশ হব, হৃদয়টা পরিবর্তন শুদ্ধ হবে আমাদের এই জড়া প্রকৃতি কলুষ থেকে, প্রকৃতির এই ধোয়ার দ্বারা, তখন আমরা আবার আমাদের আমাদের মালিক আমাদের প্রভু পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে পারি। এইভাবে বিভিন্ন তত্ত্ব আছে আমাদের চার বিভিন্ন কিছু দেখতে পারি। যেমন এখানে অনেক গুরু আছেন যা দেখলাম আমরা, পাখির কাছ থেকে, সাপের কাছ থেকে, অজগরের কাছ থেকে, শিশুর কাছ থেকে, বালিকার কাছ থেকে, পাখি ইয়ের কাছ থেকে, ভ্রমণের কাছ থেকে বিভিন্ন শিক্ষা নিচ্ছেন। তো আপনারাও দেখুন যে আমরা কি কি থেকে শিক্ষা নিতে পারি। যেমন একটা সেমিনার করছিলাম আমরা, একটা সেমিনার আছে পেন্সিল প্যারাবল, লেসন ফ্রম এ পেন্সিল, পেন্সিল থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এটা একটা আলাদা সেমিনার আছে। যেমন পেন্সিল ইয়ে বলা হচ্ছিল, পেন্সিলের মেকার পেন্সিল বানিয়েছেন, বলছেন কি পেন্সিলের বাইরে থেকে কাঠ, ভিতরে থেকে সীসা, ওই ভিতরেরটা ইম্পর্টেন্ট, আমাদেরও বাহিরে দেহ আছে ভিতর হচ্ছে আত্মাটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা বাহ্যিক ভাবে যাই কিছু করি না কিন্তু আমাদের আমাদের হৃদয়টা কিরকম সেটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে বলছেন পেন্সিলকে দিয়ে লেখার জন্য কি করতে হয়, ধারান ধারাতে হয়, লিখতে লিখতে যখন ধার কমে যায় আবার ধারাতে হয়, কি হবে আমরা যখন যারা প্রকৃতির কলুষের দ্বারা কলুষিত হয়েছে আবার আমাদেরকে আবার শবন কীর্তনের দ্বারা আমাদেরকে ধারানো করতে হয়, এটা সান দিতে হয়। আর পেন্সিলের পিছন দিকে রাবার থাকে, পেন্সিল লিখতে লিখতে কিছু মিস্টেক হয়ে যায় আবার পেন্সিল দিয়ে রাবার দিয়ে আমরা মুছতে পারি, এই আমাদের হয়তো ভুল থাকতে পারে হয়ে যেতে পারে কিন্তু আমরা আমাদের সেই আবার ইচ্ছা শক্তির দ্বারা সেই ভুলগুলি পরিশোধন করতে পারি। এইভাবে বিভিন্ন শিক্ষা পেন্সিল থেকে নিতে পারি। তাহলে চিন্তা করতে থাকুন কিভাবে আমরা বিভিন্ন কিছু থেকে শিখতে পারি যা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। প্রভুপাদ বিভিন্ন, যেমন প্রভুপাদ একবার বলছিলেন উনি ভিক্টোরিয়া ম্যাগাজিন পত্রিকা তিনি প্রচার করছেন, একজন লোক এসে বলছে রাস্তার, আমার মনে হয় খুব মাতাল না এরকম একজন ব্যক্তি ছিল,
সে এসে কি একটা বলছে, বলছে কি একটা ম্যাগাজিন কি বলছে বই কথা গুরুজাতি বই ছাপিয়ে এখন রাখবে না, কিন্তু বইটা হলে কেউ সাজিয়ে রাখবে, বইটা দীর্ঘদিন রাখতে পারবে, বইটা আমার দীর্ঘ মেয়াদী হবে, তাই তিনি সেটা তার গুরুদেবের বাণী মনে করলেন, তখন তিনি বই ছাপাতে শুরু করলেন। এভাবে এভাবে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে বিভিন্ন কিছু আমরা দেখতে পাই, ভগবান বিভিন্ন ইঙ্গিত দেন আমাদের বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা পজিটিভ দিতে পারি। সে হয়তো একটা ভুলে গিয়েছে, সেই লোকটা এসে প্রভুবা পজিটিভ দিচ্ছেন আমাদের, অন্য কেউ হয়তো সঠিক ভাবে ভুল হবে, যা হয় বলুক না কেন, সে হয়তো বলেছে কিছু একটা, তো আমরা তাকে পজিটিভলি নিতে পারি। আমি একবার পঞ্চায়েত মায়াপুর পঞ্চায়েত মঙ্গলারতির সময় দাঁড়িয়েছিলাম, ঠান্ডা ছিল, আমি একটু হাতটা পিছনে এরকম করে রেখেছি, একটু সব সময় হাতটা বের করতে, তো একজন লোক এসছে, একজন সে এখন আমার খুব ধমক দিয়ে ভাই হাত কেন পিছনে, তো এরকম ভাই বলেছে সে লোকটা, খুব রাগ উঠার কথা, প্রথমে আমার একটু রাগ হয়েছিল কেন এরকম বলছে সে উঠা করে আমি হাত রেখে তুলতে, পরে ভাবলাম না এটা হয়তো ভগবানই বলাচ্ছে যে হাতটা পিছনে আরো বেশি সময় হাত উপরে তুলে, ঠিক আছে হাতটা উপরে তুলে, বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতে পারে আমাদেরকে, এটা চিন্তা নির্ভর করে আমাদের চেতনার উপরে আমরা কিভাবে নিচ্ছি, এটা আমরা সে শিক্ষা নিতে পারি নাও নিতে পারি, এটা মিসও করতে পারি, সেরকম আমরা আপনারা চিন্তা করুন। কালকে আমরা আবার আলোচনা করব একই সময়ে, কালকে আমরা ঠিক সময় শুরু করার চেষ্টা করব, সবার কাছ থেকে শুনবো কি কি চিন্তা করতে পারি আমরা। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, শিল প্রভু জগদ্ষ্ণ প্রভুপাদ কি, গোষ্ঠনাথ প্রেমানন্দে হরি ওম।